প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো? আশা করি ভালো আছো, নিরাপদে আছো, নিজ গৃহে আছো। আজকে তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হয়েছি। যারা অনার্স তৃতীয় বর্ষে পড়ছো, তারা জানো এই বছরে তোমাদের আটটি বিষয় পড়তে হবে। আটটি বিষয়ের মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেই বিষয়টার নাম হলো ট্যাক্সেশন ইন বাংলাদেশ। তোমাদের তৃতীয় বর্ষে তিনটা ম্যাথমেটিক্যাল সাবজেক্ট, তার মধ্যে একটা ম্যাথমেটিক্যাল সাবজেক্ট হলো ট্যাক্সেশন ইন বাংলাদেশ। তো শিক্ষার্থী বন্ধুরা, এই বিষয়টি নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ ট্যাক্সেশন বাংলাদেশ এটি একটা মজার বিষয়। এটা যেমন তোমার একাডেমিক জীবনে কাজে লাগবে, বাস্তব জীবনেও এর প্রয়োগ অপরিসীম। তো এই বিষয়টা শুধু তৃতীয় বর্ষের ছাত্রছাত্রীদের নয়, ব্যবস্থাপনা এবং মার্কেটিং বিষয়ের তৃতীয় বর্ষের ছাত্রছাত্রীদের জন্য একটা বিষয়, আবার যারা হিসাব বিজ্ঞানে অনার্স করছো তাদের দ্বিতীয় বর্ষে এই বিষয়টি আছে, আবার যারা পার্স কোর্স করছো অর্থাৎ যারা হলো যে বিএসএস পড়ছো তাদেরও এই বিষয়টি আছে। সুতরাং বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। তো আসো বন্ধুরা, বিষয়টি নিয়ে আমরা আলোচনা করি। তাহলে আমাদের আজকের বিষয় ট্যাক্সেশন ইন বাংলাদেশ। ট্যাক্সেশন ইন বাংলাদেশ, তো ট্যাক্সেশন ইন বাংলাদেশে প্রথমে আমরা যে অংশটা শিখব সেটা হলো কর বা ট্যাক্স। এটা আমরা প্রায় শুনি, কর দিতে হয়, কর পাচ্ছে, সরকারকে কর দিতে হয়, বিভিন্ন জায়গা থেকে কর আদায় করতে হয়। আসলে করটা কি? আমরা যদি একটু পূর্ব ইতিহাসের দিকে তাকাই, আগের যুগের রাজা বাদশারা টোল আদায় করতেন, টোল আদায়ের মাধ্যমে রাষ্ট্র পরিচালনা করতেন। তারা নদী বন্দর, পোতাশ্রয় বা রাস্তাঘাটের থেকে টোল আদায় করতেন, তার মাধ্যমে তারা কি করতেন, রাষ্ট্র পরিচালনা করতেন। আধুনিক রাষ্ট্রের দিকে দেখো কত ধরনের কাজ বিদ্যমান, এখানে বিভিন্ন প্রকার ব্যয় আছে, এই ব্যয় নির্বাহের জন্য বিভিন্ন জায়গার থেকে অর্থ সংস্থান করতে হয়, তার মধ্যে অন্যতম হল কর। রাষ্ট্রের পরিধি যেমন ব্যাপক তেমনি তার খরচও ব্যাপক। আইন শৃঙ্খলা, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা, অর্থনৈতিক উন্নয়ন, রাষ্ট্র পরিচালনা করতে কত না অর্থের প্রয়োজন। এই অর্থের রাষ্ট্র বিভিন্ন রাজস্ব খাত থেকে সংগ্রহ হয়ে থাকে, এর অন্যতম খাত হলো কর। তাহলে এখন আসো, করটা কি? তা আগে আমরা আলোচনা করলাম যে যে বিভিন্ন খাত থেকে সংগ্রহ করা হয়, তো এক্ষেত্রে আমরা বলতে পারি জনগণ রাষ্ট্রের কাছ থেকে কোনো প্রত্যক্ষ সুবিধা প্রত্যাশা না করে নির্দিষ্ট আইনের মাধ্যমে যে অর্থ প্রদান করতে বাধ্য হয় সেটাকেই বলে কর বা ট্যাক্স। এই কর দুই প্রকার, একটা প্রত্যক্ষ কর আর একটা পরোক্ষ কর। তাহলে আসো, প্রত্যক্ষ করটা কি? প্রত্যক্ষ কর হলো যখন করের বোঝা অর্থাৎ কোনো ব্যক্তির উপর কর ধার্য করতে হয়, সে যখন নিজেই সেই কর দিতে বাধ্য হয়, অর্থাৎ এই করের বোঝা অন্য কারোর উপর সে দিতে পারে না, তখন সেই করটাকেই প্রত্যক্ষ কর বলে। যেমন আয়কর, সম্পত্তি কর, পরোক্ষ কর। তাহলে এই বিষয়টার উল্টোটা, কারো উপরে কর আরোপিত হলে সে যখন এই করের বোঝাটা অন্যজনের উপর চাপিয়ে দেয়, অর্থাৎ অন্য ব্যক্তি সেই কর পরিশোধ করে, সেটাকেই বলা হয় পরোক্ষ কর, যেমন ব্যাট, আবগারি শুল্ক। তাহলে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ আয়কর, ব্যাট এগুলো জানা, কারণ এগুলোর উপর তোমাদের অঙ্ক রয়েছে। তাহলে আয়করটা কি? আয়কর বলতে বোঝায় আয়ের উপর কর, সহজভাবে বুঝে নাও, আয়ের উপর কর আয়কর।
একটা ব্যক্তি নির্দিষ্ট সময়ে যে আয় করে তার আয়ের ন্যূনতম সীমা অতিক্রম করলে রাষ্ট্রকে যে পরিমাণ কর দিতে হয় সেটাই হলো কি আয়কর। যেমন বর্তমান ব্যবস্থায় সাধারণ জনক্ষেত্রে 2,50,000 টাকা বেশি বার্ষিক ইনকাম হলে তাকে কর প্রদান করতে হয়। তাহলে আমরা দেখি ব্যাট, এটা সম্পর্কে তোমরা অনেক আগের থেকেই পরিচিত, ভ্যালু অ্যাডেড ট্যাক্স, বাংলায় যেটাকে বলে মূল্য সংযোজন কর। কথাটা থেকেই বোঝা যায় মূল্যের উপর, মূল্যের সাথে যেটা সংযোজন হয় সেটার উপর কর, মূল্য সংযোজন কর। কোনো পণ্য বা সেবার সাথে যখন মূল্য সংযোজিত হয় তখন সেটার উপর যে কর ধার্য করা হয় সেটাই হলো মূল্য সংযোজন কর বা ভ্যাট। আমাদের দেশে এটি অনেক আগের থেকেই, অর্থাৎ 1991 সাল থেকেই আমাদের দেশে এটি প্রচলিত আছে। আমাদের যে রাজস্ব আয়, রাজস্ব আয়ের একটা বিশাল অংশ আসে এই ব্যাট থেকে। সুতরাং আমরা আজকে জানতে পারলাম যে তোমার আয়কর কি, জানতে পারলাম ব্যাট কি, কারণ এগুলোর উপর তোমাদের হলো কি আলোচনা থাকবে পরবর্তী অধ্যায়গুলোতে, এগুলোর উপর তোমাদের হলো আলোচনা থাকবে পরবর্তী অঙ্কগুলোতে। যেমন আয়করের উপরে তোমার অঙ্ক আছে, ব্যক্তিগত ট্যাক্স রিটার্নের উপর অঙ্ক আছে, আবার ভ্যালু অ্যাডেড ট্যাক্সের উপর তোমার অঙ্ক আছে। সুতরাং এই বেসিক কনসেপ্টগুলো যদি আমরা না জানি তাইলে অঙ্কগুলো করতে আমাদের সমস্যা হয়ে দাঁড়াবে। শিক্ষার্থী বন্ধুরা, তাইলে আমরা জেনে নিলাম আয়কর এবং ভ্যাট। শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ আমরা শিখলাম যে আয়কর এবং ভ্যাট। এখন আমরা এই যে আয়কর এবং ব্যাট নির্ণয়ের ক্ষেত্রে আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয় আয় বর্ষ কর বর্ষ। তোমাদের যখন অঙ্ক করাতে যাই তখন এই বিষয়টা নিয়ে তোমাদের হলো সমস্যা তৈরি হয়, আয় বর্ষ কি, কর বর্ষ কি, আয় বর্ষ কর বর্ষটা কি। তো আমরা তো জানলাম আয় কি, আয়ের কর কি, তা আয় বর্ষ। তাহলে এইটাকে যদি তুমি আয়ের বর্ষ, অর্থাৎ যেই বছরে আয় অর্জিত হয় সেই বছরটাকেই আমাদের আয় বর্ষ বলে। আর কর বর্ষ, যেই বছরে আয় অর্জিত হয় তার পরবর্তী বছরটাই হলো কর বর্ষ। এখন এটাকে আমরা যদি একটু ভেঙে বলি, একটু ডিটেলস আলোচনা করি, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। আমাদের দেশে যে আর্থিক বছর, আর্থিক বছরটা হলো 1 জুলাই থেকে পরবর্তী বছরের 30 জুন পর্যন্ত। ধরে নিলাম কোনো ব্যক্তির আর্থিক বছর 1 জুলাই 2016 থেকে 30 জুন 2017 পর্যন্ত, তাহলে সেক্ষেত্রে তার আয় বর্ষটা কত হবে, তার আয় বর্ষটা হবে 2016 থেকে 17। তাহলে আমরা বলছিলাম আয় বর্ষের পরবর্তী বর্ষ হলো কর বর্ষ, তাহলে কর বর্ষটা কত হবে 2017 থেকে 2018। তো আমরা যদি আবার বলি যে কোনো ব্যক্তির হিসাবকালটা হলো 1 জুলাই থেকে, 1 জুলাই থেকে 30 জুন, 1 জুলাই 2017 থেকে 30 জুন 2018, তাহলে এক্ষেত্রে বন্ধুরা বলো তো কি দাঁড়ায়। এক্ষেত্রে দাঁড়ায় হলো যে তার আয় বর্ষটা হলো 2017 থেকে 2018। তাহলে কর বর্ষটা কি হবে, কর বর্ষটা হবে 2018 থেকে 2019। ঠিক একইভাবে এখানে যদি আমি লিখি 2019 থেকে, আমি যদি এরকমভাবে লিখি যে 2018 1 জুলাই থেকে 2019 30 জুন, তাইলে তোমরা বলো তো এখন কি দাঁড়াবে। আমি বলছি 2018 থেকে 2019 30 জুন, তাইলে এখানে কি দাঁড়ালো 2000, আয় বর্ষটা দাঁড়ালো 2018 2019। তাহলে কর বর্ষটা কি দাঁড়ালো 2019-20, 2019-2020। তুমি যদি এই বিষয়গুলো যদি ভালো করে
আত্মস্থ করতে না পারো তাইলে তোমাদের জন্য একটু কঠিনই অবস্থা হয়ে দাঁড়াবে, কারণ অঙ্কের বেসিক কনসেপ্টগুলো তোমার জানা থাকতে হবে। বেসিক কনসেপ্টগুলো জানা থাকলে অঙ্কগুলো করতে তোমার সহজ হয়ে যাবে। আর ট্যাক্সেশন তো একটা মজার সাবজেক্ট, এটা তোমার বাস্তব জীবনেও কাজে লাগবে, কারণ তোমার আমার সবার কারণে কারো ট্যাক্স দিতে হয়। যদি সেরকম হলো তোমার ট্যাক্স দেওয়ার মতো সরকারি আইন অনুযায়ী, রাষ্ট্রের আইন অনুযায়ী তোমার সামর্থ্য হয় তাহলে অবশ্যই দিতে হয় তোমার করে দিতে। সুতরাং তুমি যদি এই বিষয়গুলো জেনে থাকো তাহলে তোমার জন্য বিষয়টা সহজ হয়ে যাবে। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এটা আমরা একটু জেনে নিলাম যে এটা ট্যাক্স বিষয়টা। বন্ধুরা আমাদের আরো কিছু বেসিক কনসেপ্ট আছে, এখানে দেখতে পাচ্ছ আমরা লিখছি কর ঘাত, করপাত, যে গোপন বন, করের আয়াত, কর অবকাশ, এগুলো আমরা দেখছি, এগুলো আমাদের জানা থাকা দরকার। কর ঘাত, কর ঘাত মানে হলো করের প্রাথমিক আঘাত। করের যে প্রাথমিক আঘাতটা যার উপরে পড়ে সেটাই হলো কর ঘাত। সাধারণভাবে যার উপর কর ধার্য করতে হয় তাকেই করের দায় বহন করতে হয়, এই করের দায় বহন করাটাই হলো কর ঘাত, অর্থাৎ করের প্রাথমিক আঘাত। এখন আমরা যদি দেখি করপাত, এখানে আছে করপাত, এটা হলো করের চূড়ান্ত আঘাত। আমরা আগে শিখলাম যে এটা করগাত্রা হলো করের প্রাথমিক আঘাত, তাই করপাত হলো করের চূড়ান্ত আঘাত, অর্থাৎ কারো উপরে যখন কর ধার্য করা হয় তখন যখন সেই এই করটা পরিশোধ করে তাহলে ওই করঘাত এবং করপাত একই ব্যক্তির উপর পড়ে। কিন্তু কারো উপরে যখন কর ধার্য করা হয় তখন সে যদি সেই করটা অন্যর উপর চাপিয়ে দেয় এবং অন্য ব্যক্তি বা প্রতিষ্ঠান সেই কর পরিশোধ করে তাহলে করঘাত করপাত ভিন্ন ভিন্ন ব্যক্তির মাধ্যমে। বুঝতে পারলো তাহলে যে কর ঘাত করপাত, কারণ এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে আমরা আসি হলো কর রেয়াত। রেয়াত শব্দের অর্থ হলো মওকুফ করা, রেয়াত শব্দের অর্থ হলো মওকুফ করা। অনেক সময় আমরা দেখি যে কর ধার্য করার ক্ষেত্রে কিছু কিছু বিষয়ে সরকার কর মওকুফ করে দেন, এটাকে কর রেয়াত বলা হয়। কর অবকাশ ইংরেজিতে যার নাম হলো ট্যাক্স হলিডে, ট্যাক্স হলিডে, ট্যাক্স হলিডেটা সাধারণত বড় বড় প্রতিষ্ঠানের ক্ষেত্রে এটা প্রযোজ্য, বড় বড় প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রযোজ্য। বড় বড় প্রতিষ্ঠানকে সরকার বিনিয়োগের উদ্দেশ্যে, রাষ্ট্র বিনিয়োগের উদ্দেশ্যে তাদেরকে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ট্যাক্স মওকুফ করে দেয়, যেটাকে বলা হয় ট্যাক্স হলিডে। তো এখানে আরেকটা বিষয় আছে জিরো কুপন বন, এই অঙ্ক করার সময় তুমি এটা দেখবা জিরো কুপন বন। বন মানে এক ধরনের সিকিউরিটি, হ্যাঁ, এই সিকিউরিটিতে যে সিকিউরিটিতে ইন্টারেস্টের হার থাকে না সেটার নামই হলো কি জিরো কুপন বন। তাহলে আমরা শিখলাম করঘাত করপাত জিরো কুপন বন কর অবকাশ। ঠিক আছে, তাহলে এই পর্যায়ে আমরা হলো শিখব হলো আয় থেকে, যে আয়টা দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা কর ধার্য আয়, একটা অকর ধার্য আয়, আর একটা হলো কর ধার্য আয়। এটা অঙ্ক করার ক্ষেত্রে তোমরা এই বিষয়টা প্রায় পাবা, অকর ধার্য আয়, অকর ধার্য আয়। তাহলে অকর ধার্য আয় কি? যে আয় মোট কর ধার্যের ক্ষেত্রে মোট আয়ের সাথে অন্তর্ভুক্ত হয় না, কর ধার্য করার ক্ষেত্রে মোট আয়ের সাথে অন্তর্ভুক্ত হয় না, সেটাকেই অকর ধার্য আয় বলে। আর কর ধার্য আয় মোট আয়ের ক্ষেত্রে যে আয়টা কর ধার্য করার ক্ষেত্রে অন্তর্ভুক্ত হয় সেটাকে কর ধার্য আয় বলে। এটা তিন ধরনের, একটা করমুক্ত আয়, বিনিয়োগ ভাতা প্রদেয় আয়, করমুক্ত আয়, করমুক্ত আয়, যে আয়টা ব্যক্তির কর সীমা এবং করের হার নির্ধারণের ক্ষেত্রে মোট আয়ের ক্ষেত্রে অন্তর্ভুক্ত হয়, মোট আয়ের সাথে
অন্তর্ভুক্ত হয়। পরবর্তীতে আবার এটা গড় হারে রেয়াত করা হয়, অর্থাৎ গড় হারে এটা মওকুফ করা হয়, তখন সেটাকে কর মুক্ত আয় বলে। বিনিয়োগ ভাতা, তাহলে বিনিয়োগ ভাতাটা কি? ঠিক সেটা আগেরটার মতোই। বিনিয়োগ ভাতাটা সেটা হলো ব্যক্তির ন্যূনতম কর সীমা এবং কর ধার্যের ক্ষেত্রে, মোট আয়ের ক্ষেত্রে যে আয়টা অন্তর্ভুক্ত হয় সেটাই বিনিয়োগ ভাতা। তবে এক্ষেত্রে উপরটার মতো নয়। এক্ষেত্রে বিষয়টা হলো যে উপরেরটা যেমন গড় হারে, এটা সেরকম নয়, এটা হয় নির্দিষ্ট হারে। মাথায় রাখবার এই দুইটার মধ্যে একটা পার্থক্য আছে, এটা হলো করমুক্ত আয় আর হলো আরেকটা হলো যে বিনিয়োগ ভাতা, এই দুইটার মধ্যে একটু পার্থক্য আছে। লাস্টের যে হলো কর প্রদেয় আয়, কর প্রদেয় আয় অর্থাৎ যে আয়ের উপর কর ধার্য করা হয় সেটাই হলো কি কর প্রদেয় আয়। তাহলে শিক্ষার্থী বন্ধুরা এই বিষয়গুলো একটু ভালো করে শিখতে হবে। তাইলে এই বিষয়ের যে আমাদের যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো আমরা সহজেই পারবো। তাহলে এই চ্যাপ্টারে আমরা কি কি অঙ্ক করব, অর্থাৎ এই সাবজেক্টে আমাদের কি কি অঙ্ক আছে? এই সাবজেক্টে আছে গৃহ সম্পত্তি খাতে আয়, কৃষি খাতে আয়, অংশীদারি খাতে আয়, ব্যক্তিগত খাতে তোমার কর নির্ণয় আছে, লভ্যাংশ অন্যান্য খাতে আয় আছে, তোমার ভ্যালু অ্যাডেড ট্যাক্স, তাহলে এইগুলো আমরা অঙ্ক করব। তাহলে এই অঙ্কগুলো করার ক্ষেত্রে আমার এই বিষয়গুলো একটু ভালো করে জানতে হবে। আশা করি এই বিষয়গুলো যখন তোমরা ভালোভাবে আত্মস্থ করবে, পরবর্তী ক্লাসে আমরা যখন অঙ্ক নিয়ে আলোচনা করব, তোমাদের জন্য অঙ্ক করাটা সহজ হয়ে যাবে। শিক্ষার্থী বন্ধুরা বাসায় থাকবা, নিজের সময়টাকে সুন্দরভাবে অতিবাহিত করবা, আতঙ্কিত হবা না, সচেতন হবা, স্বাস্থ্যবিধি মেনে চলবা, নিজকে রক্ষা করবা, পরিবারকে রক্ষা করবা, কারণ তোমরাই দেশের ভবিষ্যৎ। আরেকদিন অন্য একটা বিষয় নিয়ে আবার তোমাদের সামনে হাজির হব। আশা করি সেই পর্যন্ত সবাই ভালো থাকবো। আল্লাহ হাফেজ।